হ্যালো সবাইকে, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি লেক্সি, কাইলি অ্যান্ড অ্যাশলির একটা ভিডিও। অ্যান্ড ওদের সবার চোখ ফুটে গিয়েছে গাইস। সো অ্যান্ড প্রায় এক মাসের একটু বেশি বয়স হয়ে গিয়েছে। অ্যান্ড এক মাস হয়ে গেলে বিড়ালদেরকে খাবার খাওয়ানো যায়, মানে লাইক এর আগে তো মায়ের দুধ, অ্যান্ড তারপর এক মাস হয়ে গেলে তোমরা সুজি খাওয়াতে পারো, তারপর দুধ জাতীয় যা খাও না কোনো একটু দুধ জাতীয় খাওয়া হবে। অ্যান্ড 40 থেকে 50-60 দিন, মানে প্রায় ধরেই নি 2 মাস পর ওদেরকে প্রপার, মানে যেই খাবার ওরা খায় সেই ফ্যামিলি ফুডে নিয়ে আসবে। মানে ফ্যামিলি ফুড মানে তোমাদের ফ্যামিলি ফুড না, যেই ফ্যামিলি ফুডটা আসলে ও বিড়ালের ফ্যামিলিরা খায়, যেমন মাছ গোশ, এগুলো সব সিদ্ধ হতে হবে, কাঁচা হলে কিন্তু ওদের সমস্যা হবে, এগুলো খাওয়াতে পারো। অ্যান্ড এটাই, কেননা মানে ছোটো বয়সে বেশি শক্ত খাবার ওরা খেতে পারবে না অথবা সহ্য হবে না। সো ওদেরকে একেবারে মশলাবিহীন খাবার খাওয়াবে, মশলা দিলে ওদের সত্যিই ক্ষতি হয়। অ্যান্ড এই তো, বাই।